রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেল তিনটায় এই সংলাপ শুরু হয়, তবে এবারও ডাকা হয়নি বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে। প্রথমে গণফোরামের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। বৈঠক শেষে গণফোরামের সমন্বয়ক কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্য ও আইন ব্যবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের উদ্দেশ্য সফল করার জন্য একটি লিখিত প্রস্তাব গণফ্রাম থেকে দেয়া হবে। আজকে বাজারের যে অবস্থা সেটার উপরে উনি আরও বেশি জোর দিয়েছেন, আমরাও জোর দিয়েছি যে সিন্ডিকেটটাকে অবশ্যই ভাঙতে হবে, সাধারণ মানুষকে তার থেকে উদ্ধারের জন্য আমাদের জাতীয়ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। এই সরকার জনগণের সরকার, এই সরকার আমাদের সরকার, এই সরকারের রক্ষার স্বার্থে, অর্থাৎ আমাদের নিজেদের রক্ষার স্বার্থে, আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। এরপর এলডিপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে দলটির নেতারা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 23 দফা প্রস্তাবনা দিয়েছে এলডিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই। তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে পয়েন্টে দিয়েছি। এছাড়াও লেবার পার্টি, 12 দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিলের সঙ্গেও সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। এর আগে 5 অক্টোবর বিএনপি ও জামাত ইসলামীর বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।